শুধু আসানসোলে নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের এই অবস্থান বিক্ষোভ, আমাদের এই প্রতিবাদ মিছিল প্রতিবাদ চলছে। কারণ কি, আমরা একের পর এক দেখছি আজকে আমাদের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের সাথে প্রতারণা করেছেন। আমরা এটা বিশ্বাস করি না যে উনি ইনোসেন্ট, আমরা বিশ্বাস করি না যে উনি কিছু জানতেন না। ওনার চোখের সামনে শিক্ষা দুর্নীতি হয়েছে, রেশন দুর্নীতি হয়েছে এবং স্বাস্থ্য দুর্নীতি খাতা খোলা বাকি রয়েছে। আজকে শিক্ষামন্ত্রী ভিতরে, আমাদের রেশন মন্ত্রী ভিতরে গেছেন, স্বাস্থ্যমন্ত্রীও ভিতরে যাবেন। এবং আজকে যে ধরনের দুর্নীতি হয়েছে, আজকে 2016 সালে দেখা যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর অ্যাকাউন্টে 45,000 টাকা, আর ঠিক এক বছর বাদে তার অ্যাকাউন্টে 6 কোটি টাকা, আজকে তার মেয়ের অ্যাকাউন্টে 3 কোটি টাকা, আজকে কোটি কোটি টাকা এই অ্যাকাউন্টে ঢুকেছে। আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে সাথে মুখ্যমন্ত্রী, তাকেও ইন্টারোগেশন করা হোক, কারণ আমাদের বিশ্বাস তিনি সব কিছু জানেন। কালকে প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী বলেছেন যে 1 কোটি ভুয়ো রেশন কার্ড নাকি তিনি বরখাস্ত করেছিলেন, মানে বাতিল করেছিল, এটা উনি মিথ্যা কথা বলছেন। 1,80,000 ভুয়ো রেশন কার্ড আজকে সুপ্রিম কোর্টের অর্ডারে যখন আধারের সাথে লিংক হয়েছে তখন ভুয়ো কার্ড সেটা বেরিয়ে গেছে। মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলবেন না, আপনি কিচ্ছু করেননি। আপনি কি করেছেন? আপনি সিপিএম এর খাদ্যমন্ত্রী, পরেশ অধিকারী, পরেশ অধিকারী তিনিও খাদ্য দুর্নীতিতে ছিল, আজকে তাকে আপনি টেনে এনে আপনার দলে ঢুকিয়েছেন। আপনি সব জানেন, আমরা মমতা ব্যানার্জি পদত্যাগ চাই, বাংলাকে বাঁচাতে চাই। আমার বক্তব্য ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম।